আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে সাথে আছি আমি নাফিসা হক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত জাতীয় গ্রিড বিভ্রাটে কয়েক ঘন্টা বিদ্যুৎহীন ছিল রাজধানী সহ দেশের প্রায় অর্ধেক এলাকা সন্ধ্যার পর থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বিভিন্ন এলাকায় কি কারণে এই বিপর্যয় তা জানাতে পারেনি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কাজ করছে দুটি তদন্ত কমিটি ফেরদৌস আরেফিন জানাচ্ছেন বিস্তারিত বেলা দুটার দিকে পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিপর্যয় ঘটে এতে এই গ্রিডের সাথে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায় বিদ্যুৎহীন হয়ে পড়ে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিংহ জেলার অনেক এলাকা বিপর্যয়ের কারণ এখনো জানতে পারেনি পিজিসিবি বলছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা আমাদের ফল্ট রেকর্ডার অ্যানালাইসিস করে রিজনটা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কিসের থেকে ঘটনাটা ঘটেছে তো এখন মোটামুটি রেজিস্ট্রেশন তো শুরু হয়ে গেছে মোটামুটি 20% এর মতো রেজিস্টার হয়ে গেছে তো এই জাতীয় অবস্থায় রেজিস্টার করতে গেলে আবার রিস্ক আছে অনেক সময় আবার ধরেন লোড এখন কম আস্তে আস্তে দেওয়া হয় তো অনেক সময় আবার কলাপস করে যাওয়ার সময় যে কারণে খুব সাবধানে ধীরে সুস্থে অনেক চিন্তা ভাবনা করে এটা রেজিস্ট্রেশন প্রসেস আছে আর যদি ফেল না করে এদিকে টেলিফোনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে দুটি কমিটি গঠন করা হয়েছে অন্যদিকে দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় বিভিন্ন অফিস ও কারখানায় জেনারেটরের তেল কিনতে ভিড় জমেছে ফিলিং স্টেশনগুলোতে এর আগে 2014 সালের নভেম্বরে গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে সারা দেশ ফেরদৌস আরিফিন নিউজ 24 ঢাকা ক্রয়াদেশ কমে যাওয়ার পাশাপাশি শিল্পে গ্যাস সংকটকেও রপ্তানি কমে যাওয়ার অন্যতম কারণ বলছেন উদ্যোক্তারা তাদের দাবি জ্বালানি সংকটে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে ফলে সময় মতো রপ্তানি পণ্য পাঠাতে পারছেন না তারা তবে সংকট কাটিয়ে উঠতে পারলে ডিসেম্বর নাগাদ পোশাক খাতের রপ্তানি ইতিবাচক ধারায় ফিরবে বলেও আশা রপ্তানিকারকদের হোসেন শাহাদাতের রিপোর্টে বিস্তারিত করোনার ধাক্কা কাটিয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল দেশের তৈরি পোশাক শিল্প বিদায়ী অর্থ বছরে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছিল 35% বেশি প্রথমবারের মতো রপ্তানি ছাড়ায় $42 বিলিয়ন ইতিবাচক সেই ধারা বজায় ছিল চলতি অর্থ বছরের প্রথম দুই মাসেও তবে সেপ্টেম্বরে এসে হোঁচট খায় শিল্পটি রপ্তানি নেমে আসে $316 কোটি যা আগের বছরের একই সময়ের চেয়ে 7.5% কম যুদ্ধের পর থেকে অর্ডার কমা শুরু হয়েছে অর্থনৈতিক সংকটের জন্য এবং সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার জন্য আমাদের যারা ইউরোপের কাস্টমার যারা ছিল তাদের অনেক অবিক্রিত মাল রয়ে গেছে হ্যাঁ তারা এখন ফ্যাশনের চেয়ে ফুডকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এইসব কারণে আমাদের দেশে প্রায় 30% অর্ডার কম আসছে আমরা আগে বলেছিলাম যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসগুলো আমাদের নেগেটিভ গ্রোথ হবে তবে শুধু ক্রয়াদেশ কমার কারণেই নয় গ্যাস সংকটের ফলে উৎপাদন ব্যাহত হওয়ার কারণেও কমেছে রপ্তানি উদ্যোক্তারা বলছেন চলমান জ্বালানি সংকটের ফলে পোশাক শিল্পের উৎপাদন প্রায় 50% মতো কমেছে এর ফলে সময় মতো পণ্য রপ্তানি করতে পারেনি অনেকে যদিও আমাদের এক্সপোর্ট অর্ডার কমেছে কিন্তু তারপরেও এর আগে যে অর্ডারগুলো আমাদের হাতে ছিল প্রচুর অর্ডার কিন্তু আমাদের হাতে ছিল সেই এক্সিস্টিং অর্ডারগুলো কিন্তু আমরা সময় মতো এই গ্যাস সংকটের কারণে শিপমেন্ট করতে পারিনি যার কারণে এই গত মাসের এই ধরনের একটা এত বড় একটা নেগেটিভ গ্রোথের কারণ এবং এটা আরো আগামী আরো 2-3 মাস এরকম অব্যাহত থাকবে এই নেগেটিভ গ্রোথ কারণ গ্যাস সংকটের সমাধানের ইমিডিয়েট কোনো ভালো সংবাদ আমাদের কাছে সরকার বা তিতাস গ্যাস বা পেট্রোবাংলা দিতে পারে সংকট কাটিয়ে উঠতে পারলে ডিসেম্বর নাগাদ আবারও ইতিবাচক ধারায় ফিরবে পোশাকের রপ্তানি আশা উদ্যোক্তাদের ভারতের কোনো গ্লোবাল কিংবা আমাদের লোকাল ক্রাইসিস না থাকে যেমন জ্বালানিতে গ্যাস ক্রাইসিস না থাকে তো হয়তো আমরা একটু পিক করতে পারবো এটা নির্ভর করছে সমস্ত একেবারে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কবে কতদিন এটা স্থায়ী হবে যতই মন্দা থাকুক মানুষের কিন্তু বস্ত্র লাগবেই সুতরাং বাংলাদেশের কাছে অর্ডার আসবে আশা করি ইচ্ছা আমার গ্যাস সংকট যদি সমাধান হয় আমার বিদ্যুৎ সংকট যদি না থাকে তাহলে আমাদের বিশ্বাস যে আমাদের অন্তত নেগেটিভ গ্রোথ হবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে সব মিলে সেপ্টেম্বর মাসে $390 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যা আগের অর্থ বছরের চেয়ে 6% কম হোসেন শাহাদাত নিউজ 24 ঢাকা
রপ্তানিতে সরকারি প্রণোদনা দেওয়ার পক্ষে নেই পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে তৈরি পোশাক খাতে ম্যান মেড ফাইবার বিষয়ক এক অনুষ্ঠান শেষে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী অবশ্য বলেন এটা একান্তই তার ব্যক্তিগত পর্যবেক্ষণ, তবে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সমতা বজায় রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ব্যবসায়ীরা সরকারি দপ্তরে হয়রানি হচ্ছে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন তেমন কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনেক ব্যবসায়ী বিরক্ত হয়ে বিদেশ চলে যেতে চায় প্রসঙ্গে মন্ত্রী বলেন অনেকেই বিদেশে যাওয়ার বাহানা খুঁজছে। এই দেশে বহু বছর যাবৎ ইনসেন্টিভ এখানে ওখানে বিভিন্ন দিয়ে এসছে, এটা একটা বিল্ট ইন অন্তর্নিহিত ব্যবস্থা হয়ে গেছে। এর স্টেক হোল্ডার আছে, এর কায়েমি স্বার্থ আছে, ব্যবসা শেষ হয়ে গেছে কিন্তু ইনসেন্টিভ হয়ে গেছে, এইরকম উদাহরণ মাঝে মাঝে শুনি। আর যে বললো যে অনেকে বলছে বিরক্ত হয়ে চলে যাবে, এটাই বলতে চেয়েছিলাম, অনেকে বিরক্ত না হলেও চলে যাবে, কারণ অধিকাংশ স্বার্থ ওখানে চলে গেছে অলরেডি, তিনি যাওয়ার জন্য এমনি প্রস্তুত। এবারে পুঁজিবাজারের খবর। ইতিবাচক ধারায় ফিরেছে ঢাকার শেয়ার বাজার। সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী ধারার মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজার লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 26.48 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,544 পয়েন্টে। ঢাকার বাজারে এদিন মোট লেনদেন হয়েছে 1,290 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 6 কোটি টাকা বেশি। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 77টির, কমেছে 112টির, আর অপরিবর্তিত ছিল 180টি কোম্পানির শেয়ারের দর। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল 19 কোটি টাকার কিছু বেশি। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে বিপদ সংকেত দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের পূর্বাভাস বলছে 2023 সালে এই অঞ্চলের বড় অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি আরও সংকটে পড়বে। জাতিসংঘের প্রতিবেদন বলছে উন্নত দেশের রাজস্ব নীতি বৈশ্বিক মন্দার এমন ঝুঁকি তৈরি করছে, যদিও আইএমএফ মনে করছে সঠিক রাজস্ব নীতির মাধ্যমে এখনও মন্দা এড়ানো সম্ভব। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। 1970 সালের মন্দার পর বৈশ্বিক অর্থনীতি এখন সবচেয়ে সংকটে। দিন দিন বাড়ছে মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতিসুদের হার একযোগে বাড়িয়ে চলছে। বিশ্বের অন্তত 77টি দেশের কেন্দ্রীয় ব্যাংক সাম্প্রতিক সময়ে নীতিসুদের হার বাড়িয়েছে। এর জেরে বিশ্ব অর্থনীতি 2023 সালে মন্দার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্বব্যাংক। জাপানের সেন্টার ফর ইকোনমিক রিসার্চ এবং নিক্কে এশিয়ার যৌথ গবেষণায় বলা হচ্ছে আগামী বছর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের জিডিপির প্রবৃদ্ধি 4.3% হবে। মূলত মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়ানোর পরিকল্পনায় এশীয় দেশগুলোর মুদ্রার মানের বড় পতন দেখা দিতে পারে এবং দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক আরও চাপের মুখে পড়বে। উন্নয়নশীল এশিয়ার প্রবৃদ্ধি দুর্বল হতে থাকবে। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে মুদ্রানীতিতে যে পরিবর্তন আনছে তা হবে ভয়াবহ। যদিও আইএমএফ মনে করছে এখনো সংকট থেকে উত্তরণ সম্ভব যদি দেশগুলোর সরকার জনগণের উপর চাপ সৃষ্টি না করে সঠিক রাজস্ব নীতি চালু করে। মুদ্রাস্ফীতি হচ্ছে দরিদ্রদের উপর বাড়তি কর, যেভাবে দেশে দেশে এটি বাড়ছে তাতে মন্দা আসন্ন। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি সঠিক পদক্ষেপ নেয় তা এড়ানো সম্ভব। সেই সাথে বৈদেশিক মুদ্রার বিনিময়ের হার নিয়ন্ত্রণ না করে বাজারের উপর ছেড়ে দেওয়ার কথাও বলছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, News24। দর্শক, বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেসে। এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি জানাবো এবং এই মুদ্রা বাজারের তথ্য আমাদের কাছে এসেছে সোনালী ব্যাংক থেকে। যদি আমরা মুদ্রার কথা বলি, শুরুতেই ডলারের চিন্তাই আমাদের মাথায় আসে এবং মার্কিন ডলারে আমরা দেখতে পাচ্ছি ক্রয় হয়েছে 105.50, বিক্রয় হয়েছে 106.25, ইউরো ক্রয় হয়েছে 108.20 এবং বিক্রয় 112.50।
পাউন্ডের ক্ষেত্রে ক্রয় 121.10 টাকা এবং বিক্রয় 125.50 টাকা। চীনা ইউয়ান ক্রয় হয়েছে 11 টাকায় এবং বিক্রয় হয়েছে 13 টাকায়। সৌদি রিয়াল ক্রয় হয়েছে 29.20 টাকা, বিক্রয় হয়েছে 30.70 টাকা। এবং সবশেষ ভারতীয় রুপি ক্রয় হয়েছে 1.34 টাকা এবং বিক্রয় হয়েছে 1.40 টাকা। দর্শক, এবারে জানাবো স্বর্ণ বাজারের দরদাম, এবং স্বর্ণ বাজারের দরদাম আমাদের কাছে এসেছে বাজুসের তথ্যানুযায়ী। তো সেক্ষেত্রে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 22 ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রামের দাম এসেছে 7,060 টাকা, সেক্ষেত্রে প্রতি ভরি 82,320 টাকা। 22 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের মূল্য 6,740 টাকা এবং প্রতি ভরির মূল্য 78,588 টাকা। 18 ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে আসে 5,780 টাকা এবং প্রতি ভরি 67,394 টাকা। সনাতন সোনার ক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য 4,790 এবং প্রতি ভরি 55,851 টাকা। দর্শক, স্বর্ণের পরে এবার জানাবো রূপার বাজারের দরদাম, এবং পুনরায় বাজুসের তথ্যানুসারে রূপার বাজারে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেট রূপার প্রতি গ্রামের মূল্য 130 টাকা এবং সেক্ষেত্রে প্রতি ভরি 1,516 টাকা। 21 ক্যারেট রূপার প্রতি গ্রামের মূল্য 123 টাকা এবং প্রতি ভরি 1,434 টাকা। 18 ক্যারেটের প্রতি গ্রামের রূপার মূল্য আসে 105 টাকা এবং প্রতি ভরি 1,224 টাকা। এবং সনাতন রূপার প্রতি গ্রাম 80 টাকা এবং প্রতি ভরি 933 টাকা। দর্শক, এই ছিল বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।